তো আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার পরিবারের কিংবা আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ এস কাস্ট সার্টিফিকেট ওবিসি কাস্ট সার্টিফিকেট এবং এসটি কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কাস্ট সার্টিফিকেটের মধ্যে যদি একটা আপনার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনারা কিন্তু এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে আপনাদের যে ওবিসি কার্ড কিংবা এস সি এস টি কার্ড যে কাস্ট সার্টিফিকেট যেটাকে বলা হয় বাংলাতে বলা হয় জাতিগত শংসাপত্র সেটাকে অনলাইনের মাধ্যমে আপনি এখনই চেক করতে পারবেন ভেরিফাই করতে পারবেন চেক করতে পারবেন কেননা আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু যে কাস্ট সার্টিফিকেট গুলো হয় গভর্নমেন্টের তরফ থেকে জাতিগত শংসাপত্রগুলো হয় সেই সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটটা অনেকটাই ডেভেলপ করা হয়েছে একেবারে চেঞ্জেস করা হয়েছে বিভিন্ন অপশান এবং আগে যেমন লোডিং হতো পেজ অনেক সময় খুলতো না সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দিয়েছে কর্তৃপক্ষ তো আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই আপনি কি করে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেট হোক নতুন কাস্ট সার্টিফিকেট হোক যে কোনো সার্টিফিকেটের নাম্বার কিংবা বিভিন্ন স্টেপ স্টেপ বাই আমি দেখিয়ে সেগুলো দিয়ে আপনি কি করে চেক করবেন এবং এই চেকিং প্রসেসটা কিন্তু অবশ্যই একবার আপনার করা উচিত আমি মনে করি তাই ভিডিওটা করছি খুব ছোট্ট করে দেখাচ্ছে ভিডিওটা বেশি বড় হবে না আপনাদের প্রত্যেকের জন্য হেল্প হবে এই ভিডিওটা অবশ্যই দিয়ে দেখবেন আমি দেখবো ভিডিও তো আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের হাতের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে চেক করতে পারবেন আপনার কার সার্টিফিকেট এর জন্য যেতে হবে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর গুগল ডট কো ডট ইন ওপেন করবেন সার্চ পেয়ে যাবেন এখানে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন সার্টিফিকেট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন পাচ্ছেন লেখাটা এই ওয়েবসাইটটা আপনার গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তীতে এরকম চলে আসবে ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনারা সিম্পলি প্রথমে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে ঠিক এরকম ভাবে এর আগেই কিন্তু আমরা ভিডিও দিয়েছি যে আপনারা কি করে অনলাইনের মাধ্যমে আপনারা এসসি এসটি ओबीसी কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে কি করে अप्लाई করবেন সম্পূর্ণ ফর্ম ফিলআপের প্রসেসটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব অথবা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিন কিভাবে আপনারা अप्लाई করবেন যারা এখনো আবেদন করেন নি কাস্ট সার্টিফিকেটের জন্য তো এখানে যখন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন চেক সার্টিফিকেট এবং নিচে রয়েছে চেক সার্টিফিকেট লিঙ্ক টু অর্থাৎ দুটো লিঙ্ক রয়েছে কখনো যদি সার্ভারের কোনো রকম প্রবলেম থাকে চেক সার্টিফিকেট এই অপশানে তাহলে আপনারা দ্বিতীয় অপশানে ক্লিক করেও চেক করতে পারেন ঠিক আছে দুটো করে সার্ভার কিন্তু দেওয়া হয়েছে এখানে তো আপনারা জাস্ট এখানে চেক সার্টিফিকেটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ছোট্ট একটা ফর্মেট এইভাবে ওপেন হবে ভিউ সার্টিফিকেট ডিটেলস নিউ সার্টিফিকেট নাম্বার যারা নতুন আবেদন করেছেন রিসেন্টলি পেয়েছেন দু এক বছরের মধ্যে আপনি আবেদন করেছেন তাহলে কিন্তু এই যে এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে নেবেন এবং যারা পুরনো সার্টিফিকেট ধারী ওল্ড হয়তো বছর বারো বছর তেরো বছর বছর আগের যারা সার্টিফিকেট ধারী কিংবা আরও বেশি পুরনো যাদের যে আকার সার্টিফিকেট তাদের জন্য এই পরবর্তী কালাম ওল্ড সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে কত সালে ইস্যু হয়েছে লিখতে হবে কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটা চুজ করতে হবে এবং নিচে একটা রয়েছে আরেকটা হয়ে পেতে পারেন আপনি নেম এবং কবে ইস্যু হয়েছে এইভাবেও সার্চ করতে পারেন তিনটি সেকশন দেওয়া হয়েছে তিন ভাবের মধ্যে যে কোনো একভাবে আপনি কিন্তু করবেন তো আমি দেখাচ্ছি নিউ সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে যা সার্টিফিকেট যারা হাতে পেয়েছেন তারা কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটা জাস্ট বসিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিয়ে জাস্ট এগ্রি সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন সার্চ অনলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে গলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সার্টিফিকেট নাম্বার ম্যানুয়াল নাম্বার ডেট অফ ইস্যু নাম কার নামে রয়েছে এই মুহূর্তে আমার ओबीसी কার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন আমার নাম শো হয়েছে এবং জেন্ডার এবং আমার অ্যাড্রেস এবং কাস্ট ओबीसी বি যোগীনাথ ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা হচ্ছে অনলাইনে সাবমিট আছে আপনার ভেরিফাই করা আছে কোনোরকম সমস্যা নেই আপনারা এইভাবে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা অনলাইনে চেক আউট করতে পারেন যে কোনো সময় যে ভাবে তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে তো আশা করি ভিডিওর এই ইনফরমেশনটা আপনাদের অনেকেরই উপকারে লাগবে অনেক কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে ক্লিক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ